আবহাওয়ার খামখেয়ালিপনার মধ্যেই চলছে পুজোর প্রস্তুতি। অনেকে বলছেন একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। করোনার প্রতিকূলতার সঙ্গে চোখ রাঙাচ্ছে প্রকৃতি, মাপা যাচ্ছে না আবহাওয়ার মতিগতি। সূর্যের কড়া মেজাজের মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘের ঘনঘটা, তারপরই নামছে বৃষ্টির ধারা, কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি। এর মধ্যেই চলছে মণ্ডপ তৈরির কাজ, কোথাও সবে বাঁশ বাঁধা শুরু হয়েছে, কোথাও আবার প্যান্ডেলের কাজ এগিয়েছে অনেকটাই। পুজোর বাকি আর মাত্র মাসখানে, তাই জোর কদমে চলছে শহরের মণ্ডপ সজ্জার কাজ। সকাল থেকে কাজ শুরু হলেও মাঝে মধ্যেই বাদসাজ্জে বৃষ্টি, কিন্তু হাতে সময় কম, মাথায় ভাবনা অনেক, তাই সময় নষ্ট করার অবকাশ নেই কারিগরদের। আগে একই সঙ্গে দু তিন জায়গায় কাজ থাকত বাবন সৌমিকদের, কিন্তু এবার জুটেছে এক জায়গার কাজ, সেই কাজেই মন প্রাণ উজাড় করে দিচ্ছেন তারা। করোনার জন্য কারিগরদের টিকাকরণের বিষয়টিও আবশ্যিক হয়ে গিয়েছে। সরকারি উদ্যোগে পুজো কমিটির সঙ্গে যুক্তদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন কারিগরদেরও ভ্যাকসিন দিয়েই কাজ করানো হচ্ছে। মোটামুটি করোনার বাজারে সব থেকে দেখা যাচ্ছে একটু উন্নতি, যেহেতু ভ্যাকসিনটা সচরাচর সবাই নিয়ে নিয়েছে কম বেশি, এবারে যার জন্য আমরা একটু ভালো মনে কাজ করছি। প্রস্তুতি তো চলছে, কিন্তু ক্লাবকর্তাদের মাথায় ঘুরছে 2020 সালের কলকাতা হাইকোর্টের রায়, সেই কথা মাথায় রেখে মণ্ডপ সজ্জা করছেন শিল্পীরা। এবার এই সাবধানতা অবলম্বন করেই খোলামেলা প্যান্ডেল হচ্ছে। তো গত বছর লাস্ট মুহূর্তে যে কথা আমরা হয়তো মানুষের আমরা অ্যালার্ট দিয়েছিলাম যে মানুষ ঢুকতে পারবে না, তখন আমরা অনেক পরিকল্পনা আলাদাভাবে ছিল, তখন মুহূর্তের মধ্যে সেটা চেঞ্জ করতে হয়েছিল। আমরা এই বছরটা কী হবে জানি না, কিন্তু সেই পরিকল্পনাটা মাথায় নিয়েছি। ওই গত বছর যেভাবে মানুষকে আমরা ঢুকেছিলাম যে বাইরে থেকে দেখে ঠাকুর দর্শন করে চলে যাবে দরকার, আমরা সেই গত বছর লাস্ট মুহূর্তে পরিকল্পনাটাকে আমরা এই বছর শুরুতেই আমরা সেই পরিকল্পনাটা নিয়েছি, যাতে মানুষ রাস্তা দিয়ে ঢুকে বেরিয়ে চলে যেতে পারে, কিংবা মানুষ যদি ঢুকে মানুষ যদি আমরা পারি মানুষকে দর্শনার্থে ঠাকুর ভেতরে মানুষকে ঢুকতে দেবে, আমরা তার পরিকল্পনাও করে রেখেছি। আমরা দু ধরনের পরিকল্পনা নিয়ে রেখেছি, একটা হচ্ছে বাইরের ঠাকুর দেখে, আর একটা হচ্ছে ভেতরের দিকে ঠাকুর দেখে বেরিয়ে যাবে। কলেজ স্কোয়ার, রাজডাঙ্গা নবোদয় সংঘ, হিন্দুস্তান ক্লাব, বসপুকুর সীতারা মন্দির, উত্তর থেকে দক্ষিণ সব পুজো কমিটির কর্তারা এবারেও সতর্ক। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে থিম ভাবতে হচ্ছে, আবার বাজেটও আগের থেকে কাটছাট হয়েছে। গেল বছরও আমরা খুব কোভিড বিধি মেনে সাবধানতা অবলম্বন করে আমরা সংগঠনের পক্ষ থেকে সেইখানে সমস্ত দর্শনার্থী এবং যত ক্লাবের আমরা লোকেরা ছিলাম কোভিড বিধি মেনে মাস্ক পরে স্যানিটাইজের ব্যবস্থা করেই আমরা দর্শনার্থীদের বাইরে থেকে আমাদের প্রতিমা দেখবার সুযোগ করে দিয়েছিলাম। এইবারও আমরা গেল বছরের রায়কে মাথায় রেখে আমরা সেইভাবেই প্যান্ডেলটা তৈরি করছি, যাতে মানুষ সেইভাবে সবটা দেখতে পারে। খোলামেলা প্যান্ডেল করেছি আমরা, যাতে বাইরে থেকে পুরো প্যান্ডেলের ভেতর এবং ঠাকুর সবটাই দেখা যায়, এবং বাইরে থেকে পুরো আমাদের ভাবনাটা যাতে দর্শকের কাছে বা বিচারকদের কাছে প্রকাশ হয়, সেই রকমভাবেই আমরা প্ল্যানটা করেছি। পুজোয় চমক দেওয়ার জন্য থিম নিয়ে চলে নানা ভাবনা চিন্তা, কে কাকে কিভাবে টেক্কা দেবে সেই আলোচনাতেই মেতে থাকে পুজো কমিটিগুলোর কর্তারা। কিন্তু এখন করোনার খারাপ দরুন অন্যভাবে ভাবতে হচ্ছে। 2020 সালে দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্ট মণ্ডপে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছিল, বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপে একসঙ্গে 45 জন এবং ছোট পুজোর ক্ষেত্রে 15 জন থাকার অনুমতি দিয়েছিল। ফোরাম ফর দুর্গোৎসবের তরফে অবশ্য একটি গাইডলাইন দেওয়া হয়েছে, রাজ্য সরকারও গতবারের নিয়ম মেনে চলার বার্তা দিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই গতবারের সেই নিয়ম মেনেই প্রস্তুতি চলছে। আকাশ ঘোষের রিপোর্ট, দবাল।